নমস্কার, আপনার সকলকে পুনর্বার স্বাগত মনসমাই মসজিদ। বন্ধুসকল, বলগতে চাওক আজি সন্ধ্যার 7টা গুরুত্বপূর্ণ খবর। প্রথম খবর, দেশত সংঘটিত হয়েছে শোকাবহ ঘটনা। লাডাখত নদীর ট্যাং ডুবি শহীদ হল 5 জনক ভারতীয় সেনা জওয়ান। লাডাখের আহিল দেশবাসী শোকাহত করা এক খবর। শহীদ হল দেশের 5 জনক সেনা জওয়ান। অনুশীলনের সময়ত ঘটিল হৃদয় বিদারক ঘটনা। পানীত বুড় গে 5 গী ভারতীয় সেনার করুণ মৃত্যু হয়েছে। ভারতীয় সেনায় চলাইছিল ট্যাঙ্ক অনুশীলন। ট্যাঙ্কারে নই পার হওয়ার চেষ্টা চলাইছিল সেনাই। আর তেনে সময়তে হঠাৎ বৃদ্ধি পায় নৈর জলস্তর। আর নৈর জলস্তর বৃদ্ধি পাওয়ার ট্যাঙ্কারত থাকা 5 গী সেনার মৃত্যু হয়। পানির হতে উটুয়াই নিলে সেনা জওয়ান কেজনক। পরবর্তী খবর, গুহাটী বিশ্ববিদ্যালয়ত ভয়ঙ্কর ঘটনা। ধনের বিনিময়ত শিক্ষার্থীসকলক বরাই দিয়া হয় নম্বর। আর গুহাটী বিশ্ববিদ্যালয়ের মার্কশিট কেলেঙ্কারি সন্দর্ভত রাজ্যের ভিন্ন প্রান্তর 8 জনক গ্রেপ্তার। গুহাটী বিশ্ববিদ্যালয়ের বৃহৎ মার্কশিট কেলেঙ্কারি তথা ধনের বিনিময়ত নম্বর বৃদ্ধির চাঞ্চল্যকর ঘটনা পোহরলৈ অহার পিছতে অসম আরক্ষী আর CIDয়ে অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান আরম্ভ করেছে। আরক্ষী আর CIDর যৌথ অভিযানত শনিবারে এই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগত 8 জন লোক গ্রেপ্তার করে। বরপেটা আরক্ষীর সহযোগত CIDয়ে অভিযান চলাই পৃথক পৃথক স্থানের এই লোককেজনক গ্রেপ্তার করে। গুহাটী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী বিহারের সমষ্টিপুরের কৃষ্ণন কৃষ্ণমূর্তি এই মার্কশিট জালিয়াতি কাণ্ডর সঙ্গে জড়িত। ইপিনে বরপেটা আরক্ষীয়ে ধুবুরী আরক্ষীর সহযোগত অভিযান চলাই ধুবুরী আইন মহাবিদ্যালয়ের কনিষ্ঠ কম্পিউটার অপারেটর শিবতোষ মাহাতক আটক করেছে। এই অভিযোগত লাংলা মহাবিদ্যালয়ের লাইব্রেরিয়ান আমিনুল ইসলামকও গ্রেপ্তার করা হয়েছে। আরক্ষী আর CIDর অভিযানত এতালেক গ্রেপ্তার করা লোককেজন হয়েছে ক্রমে আজিজুল হক, কৃষ্ণন কৃষ্ণমূর্তি, ইসমাইল হুসেন, আলমগীর খান, মইনুল হক, হামেশ উদ্দিন, আবুল বাসের, আমিনুল ইসলাম আর শিবতোষ মাহাতো। জানিবা মতে আরক্ষী অভিযুক্ত সকলের বিরুদ্ধে 74/24 নম্বরত গোচর রুজু করে 468/120B, 467/47/420 IPC থানাত গ্রেপ্তার করে তদন্ত অব্যাহত রাখিছে। উল্লেখযোগ্য যে গুহাটী বিশ্ববিদ্যালয়ত সংঘটিত মার্কশিট কেলেঙ্কারি সন্দর্ভত বৃহস্পতিবারে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই বরপেটাত গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিল। গুহাটী বিশ্ববিদ্যালয়ত সংঘটিত মার্কশিটের কেলেঙ্কারি অসম আরক্ষী আর CIDয়ে যৌথভাবে তদন্ত চলাই থাকা বলেও মুখ্যমন্ত্রীয়ে জানিবলৈ দিছিল। মার্কশিট জালিয়াতির এই ঘটনার সঙ্গে মহাবিদ্যালয় তথা বিশ্ববিদ্যালয়ের কেবাগী শিক্ষক কর্মচারী জড়িত থাকার সন্দেহ করা হয়েছে। স্বাভাবিকতে এই কাণ্ডর সঙ্গে যে আর বহু লোক জড়িত আছে সেই কথা এক প্রকার নিশ্চিত। অভিযানত এই জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত আর অধিক লোক শীঘ্রে আরক্ষীর জালত পড়ার সম্ভাবনা আছে। পরবর্তী খবর, সাবধান রাজ্যবাসী, রাজ্যত পুনের বতলে লব কালরূপ। আগন্তক 24 ঘণ্টাত রাজ্যত পুনের হব মুখলদার বরষুণ। আর এই সন্দর্ভত রাজ্যের 13খনক জেলাত এলার্ট জারি বতর বিজ্ঞান কেন্দ্র। অসমৰ কোন কোন জিলাত এলার্ট জারি করা হয়েছে চাওয়া আহক। রাজ্যের 13খন জিলালৈ মুখলদার বরষুণের আগজাননী বতর বিজ্ঞান কেন্দ্র। প্রচণ্ড বরষুণের লগতে বিজুলী ঢেরেকুনির পূর্ণ সম্ভাবনা এই জিলা কেইখনত। বতর বিজ্ঞান কেন্দ্র জারি করেছে এই সতর্কবাণী। অসমৰ কোন কোন জিলাত এলার্ট জারি করা হয়েছে চাওয়া আহক। চৰাইদেউ, ধেমাজি, ডিব্রুগড়ত বতৰ লব কালরূপ। লগতে কামরূপ মেট্রো, নলবাড়ী, বজালী, বাক্সা, বরপেটা, বঙাইগাঁও, কামরূপ, কোকরাছাড়, চিরাং ধুবুরীত বরষুণ আর বজ্রপাতর আগজাননী বতর বিজ্ঞান কেন্দ্র। আর ইতিমধ্যে রাজ্যের ভিন্ন প্রান্ত আরম্ভ হয়েছে মুখলদার বরষুণ। এই জিলা কেখনের উপরও রাজ্যের আটাইকেখন জিলাতে কম বেশি পরিমাণে বরষুণের সম্ভাবনা আছে, এই কথা জানাইছে বতর বিজ্ঞান কেন্দ্রই। দর্শক সকল, আর বহুত গুরুত্বপূর্ণ খবর আছে। তার আগতে আপনার জানাও যে যদি আপনি এতালেক এই ভিডিওত লাইক করা নাই তেনে এতিয়াই ভিডিওট লাইক করে দিও। আর এনেক ধরনের ভিডিও সময় নিতেও চাবল চ্যানেলট সাবস্ক্রাইব করে কাকত থাকা বেলাইকিন প্রেস করে রাখব। পরবর্তী খবর,
রাজ্যের লাখ লাখ নিবনুয়া যুবক যুবতীল জরুরি খবর। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জত পুনের করব নাম পঞ্জীয়ন, 15 আগস্ট শেষ সময়সীমা। সরকারের দক্ষতা নিযুক্তি আর উদ্যোগ বিভাগের অধীনস্থ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সম্পর্কে শেহতীয়াক এক গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়েছে। সেই অনুসরি যখন নিবনুয়াই 2 জানুয়ারী 2024 পূর্বে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জত নাম পঞ্জীয়ন করেছিল, সেই সকলক পুনের পঞ্জীয়ন করবল নির্দেশনা জারি করা হয়েছে। অহা 15 আগস্টর ভিতর উল্লেখিত সময়ের পূর্বে যখন নাম পঞ্জীয়ন করেছিল পুনের নাম পঞ্জীয়ন করবল কোয়া হয়েছে। এই পুনের পঞ্জীয়নের প্রক্রিয়া অব্যাহত আছে। সরকারের সেবা সেতু পোর্টেলর জড়িয়ে সকলে পুনের পঞ্জীয়ন প্রক্রিয়া সম্পন্ন করব পারিব। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জত পুনের নাম পঞ্জীয়ন করবল কি নথিপত্র প্রয়োজন হব চাওয়া আহক। যখন নাম পুনের পঞ্জীয়ন করবলকে সকল পাস সার্টিফিকেট, মার্কশিটর PDF, বয়সের প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, জাতিগত প্রমাণপত্র, EWS, PWD আর অন্যান্য অর্হতা সম্পন্ন প্রমাণপত্র দাখিল করব। বয়সের প্রমাণপত্র হিসাবে জন্মর প্রমাণপত্র, হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার এডমিট কার্ড, স্কুল সার্টিফিকেটর যিকোনো এখন আপলোড করব পারিব। স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসাবে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ভোটার কার্ড আদির যিকোনো এখন আপলোড করব পারিব। ST SC OBC বা MOBC সকলে জাতিগত প্রমাণপত্র আপলোড করব। আর্থিকভাবে পিছপরা শ্রেণীর সকলে EWS প্রমাণপত্র আপলোড করব। শারীরিক বাধাগ্রস্ত সকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জারি করা PWD প্রমাণপত্র আপলোড করব। এই সন্দর্ভত সবিশেষ জানিবল 1-800-345-3574 নম্বর যোগাযোগ করব পারিব অথবা 8099-8987-266 এই নম্বর হোয়াটসঅ্যাপের জড়িয়ে যোগাযোগ করব পারিব। ইয়ার উপরও RTPS@assam.gov.in আর EMP.SOL.OPS@gmail.com-এর জড়িয়েও যোগাযোগ করব পারিব। পরবর্তী খবর, UGC নেট পরীক্ষার দিন ঘোষণা ন্যাশনাল টেস্টিং এজেন্সি চমুকৈ NTA-র। 21 আগস্টরপরা 4 সেপ্টেম্বরের ভিতর অনুষ্ঠিত হব এই পরীক্ষা। পরবর্তী খবর, গুহাটী বাকিল জরুরি খবর। এতিয়ারপরা পথর যতে ততে করব নয় ব্যবহায়, GMC-র নির্ধারিত ভেন্ডিং জোনতে করব পারিব ব্যবহায়, বিদ্যালয় মন্দির নামঘরের সম্মুখত করব নয় পদপথর ব্যবহায়। পদপথর ব্যবহায়িক উদ্দেশ্যে এই ঘোষণা GMC-র মেয়র মৃগেন হরণিয়ার। পরবর্তী খবর, নিটর সলনি দ্বাদশ শ্রেণীর নম্বরের ভিত্তিত হব লাগে চিকিৎসা বিজ্ঞানত নামভর্তি। আর এই সন্দর্ভত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীলে পত্র প্রেরণ তামিলনাডুর মুখ্যমন্ত্রী MK Stalinর। প্রধানমন্ত্রী মোদীর উপরও দিল্লি, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালা, পাঞ্জাব, তেলেঙ্গানা আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীলৈও এই সন্দর্ভত পত্র লিখিছে তামিলনাডুর মুখ্যমন্ত্রী MK Stalinে। পরবর্তী খবর, অলিম্পিকলৈ যাবলগীয়া খেলোয়াড়ের বাবে পুরস্কার ঘোষণা ভারতীয় অলিম্পিক সংস্থার। পেরিস অলিম্পিকত স্বর্ণ জিকিলে পাব 1 কোটি টাকা, একদরে রূপর পদক বিজয় লৈ 75 লাখ টাকা আর ব্রঞ্জর পদক বিজয় লৈ 50 লাখ টাকার পুরস্কার ঘোষণা ভারতীয় অলিম্পিক সংস্থার। পরবর্তী খবর, মিজোরামত চাঞ্চল্যকর ঘটনা, আইজলপরা 4 কুখ্যাত অপরাধীর পলায়ন। গোচরের শুনানির বাবে আদালতলৈ নিছিল 4 অভিযুক্ত আর সেই সময়তে সুযোগ বুঝি পলায়ন করে। পলায়ন করা কারাবন্দী কেটা হয়েছে ক্রমে মণিপুরের জেন খোপা হাউকিপ, ড্যানিয়েল লাল জাথাং, আগস্টিন সাইকোলাল আর পাওভই সিংসন। পরবর্তী খবর, পুনের বন্ধ হল অফলামুখ আর নিমাতির মাজর ফেরি হওয়া। ব্রহ্মপুত্রর জলস্তর বৃদ্ধির বাবে ফেরি হওয়া বন্ধর সিদ্ধান্ত, রাজ্যের আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের ফেরি হওয়া বন্ধ ঘোষণা। আর তারপিছতে যাত্রী সকলের মাজত হাহাকার পরিবেশ, অফলামুখ ঘাটলৈ যাওয়া পথর এটা অংশ ছিঙি নিছে ব্রহ্মপুত্রর বারুণী পানীয়ে। কমলাবাড়ীরপরা আজির দিন অব্যাহত থাকিব ফেরি হওয়া। জলস্তর অধিক বৃদ্ধি পালে কাইলরপরা অনির্দিষ্ট কাললে বন্ধ হব ফেরি হওয়া। এই কথা জানাইছে রাজ্যের আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগে।